থেকে সুন্দর করে পাকা কথা যারা তোমরা অ্যাসোসিয়েশনের চিন্তা ভাবনা করো সোজা ট্রেনিং একাডেমিতে এসে কি প্রস্তুতি নিবা, আর বিশেষ করে যারা 2019-20 সাল ফুলারে আবেদন করেছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে, এই আবেদনের পরে এই সময়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে নিজেকে খুব ভালোভাবে প্রস্তুতি করাতে হবে। সে প্রস্তুতিটা তোমার হবে কিভাবে, তুমি ফিজিক্যালি প্রস্তুতি নাও, তুমি তোমার মেডিকেলি কোনো সমস্যা থাকলে মেডিকেলের উপরে ভালোভাবে একটা প্রিপারেশন নাও, ভালো ডাক্তার দেখাতে পারো, সাজেশন মানে চলতে পারো, পাশাপাশি তোমার লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চারটা পাঁচটা বিষয়ের উপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের বর্তমান ব্যাচের স্টুডেন্টরা এসে ক্লাস করছে, আজকে তাদের পরীক্ষাও চলছে, এরা সবাই সেনাবাহিনী সৈনিক পদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে আসছে সোলজার ট্রেনিং একাডেমিতে। তো তোমরা যখন আসবা এসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, আসলে যে গাইডলাইনটা, এই গাইডলাইনের মধ্যে তোমরা অ্যাসোসিয়েশনে যে বিষয়গুলো পাবা সেটা হচ্ছে প্রথমত তোমার মেডিকেল ফিটনেস ফিট করার জন্য তুমি এখানে একটা সাপোর্ট পাবা, আর শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য তুমি এখান থেকে প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলনগুলো করতে পারবা বা ফিজিক্যাল এক্সারসাইজগুলো। দেন তোমার লিখিত পরীক্ষার জন্য যে হিউজ পরিমাণ প্রিপারেশন দরকার, অর্থাৎ পাঁচটা বিষয়ের উপরে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং বুদ্ধিমত্তা, এই পাঁচটা বিষয়ের উপরে লেখো লেখো তুমি লেখো লেখা শেষ। তো যাই হোক, এই পাঁচটা বিষয়ের উপরে আমরা এখানে প্রতিনিয়ত আমাদের সকল শিক্ষার্থীদেরকে প্রস্তুতি করাই, আর আমাদের এখানে প্রস্তুতির বিষয়গুলো একদম অ্যাজুয়ালি, যখন আমরা ক্যান্টনমেন্টে যাব পরীক্ষা দিতে তখন আমাদের যে পরিবেশ, আমার মনে হয় এরকম এনভায়রনমেন্টের মধ্যে এগুলো পরীক্ষা হয়, যারা হয়তো বা পরীক্ষার আগে দিয়ে আসছো, কেউ কি বুঝিলা এর আগে পরীক্ষা আছে না ভাই, অভিজ্ঞতা আছে কারো এরকম? হ্যাঁ আমাদের তোমাদের অভিজ্ঞতা আছে না? আছে। তো আমরা যেরকম স্টাইলে পরীক্ষা নিচ্ছি, তো আসলে কি এরকম পদ্ধতিতেই পরীক্ষা হয়? এস স্যার, এস এ আরো ওখানে ইজি হয়, কিন্তু এখানে একটু হার্ড করে দেওয়া আছে যেন প্রস্তুতিটা ভালোভাবে হয় আর কি। তুমি তো আসছো ময়মনসিংহ থেকে, তাই না? আমরা যতগুলো মডেল টেস্ট করাই এতে করে কি তোমাদের পাস করার সক্ষমতাটা তো বাড়ছে মনে হয়? হ্যাঁ স্যার, আগের চেয়ে অনেকটা বিল্ড আপ হয়েছে আর কি, কনফিডেন্স আসছে। হ্যাঁ স্যার, পরীক্ষায় গেলে যে কোনো প্রশ্নই আসুক না কেন পাস করতে পারবা। যত বেশি আমরা পরীক্ষা দেবো, যত বেশি প্রস্তুতি নিব, যত বেশি প্রিপারেশন নিব, তত বেশি আমাদের পাস করার সক্ষমতাটা বাড়বে। তো সবের যারা দেখছো ভিউয়ার্স, আমার অনেক স্টুডেন্ট আসো, সবসময় আমাকে ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আমাদেরকে দেখো। তো তোমরা যারা আসতে চাও সোজা ট্রেনিং একাডেমিতে, অবশ্যই যে কোনো প্রান্ত থেকে আসতে পারো, আর আমরা এভাবে প্রিপারেশনগুলো দিয়ে থাকি তোমাদেরকে, যত বেশি প্রস্তুতি নেবা এখান থেকে, যত বেশি সঠিক গাইডলাইন মেনে তুমি তোমার প্রিপারেশন কমপ্লিট করাতে পারবা, তত বেশি তোমার চান্স দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর কি, বাংলা ছিল, সাধারণ বিজ্ঞান এবং বুদ্ধিমত্তা। কি আশা কতটুকু পাশ করতে পারবা? স্যার ইনশাল্লাহ পাশ করতে পারবো স্যার। কোন জেলা থেকে আসছে তুমি? রাজশাহী জেলা থেকে আসছি স্যার। তোমার এই যে এসে যে বাইরে প্রস্তুতি নিলা, লিখিত পরীক্ষায় এখন কি আত্মবিশ্বাস বাড়ছে? স্যার অবশ্যই আত্মবিশ্বাস বাড়ছে স্যার, অনেক ভালো প্রস্তুতি নিতে পারছি স্যার, আমি সামনে অ্যাপ্লাই করছি, অনেক ভালো করবো ইনশাল্লাহ। এই কনফিডেন্সটাই আমরা বাড়ানোর চেষ্টা করি সোজা একাডেমি ছাত্রদের। আচ্ছা স্যার, কেমন দিলাম? বসো বসো, ভালো দিলাম বসো। কোন জেলা থেকে আসছে? লালমনিরহাট। প্রস্তুতি এই যে নিতে আসলে যখন এসে প্রস্তুতি নিচ্ছ, এখন কি আত্মবিশ্বাস বাড়ছে? অবশ্যই আত্মবিশ্বাস তো অনেক বাড়ছে, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। যেহেতু আমরা এভাবে প্রস্তুতি করাই, সেহেতু তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে, যে কোনো প্রান্ত থেকে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আমাদের স্বল্প খরচে এখানে কোর্স করানো হয়, আমাদের আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে, আর আমাদের প্রিপারেশনটা এত বেশি হার্ড হয়, তোমরা বিলিভ ইট অর নট, তোমরা বিশেষ করবা কি করবা না আমি জানি না,
আমাদের এখানে মান্থলি এক মাসে যদি কেউ কোর্স করে তার প্রায় 7টার মতো মডেল টেস্টও হয়, ভাইবা পরীক্ষা আছে, ফাইনাল ভাইবা পরীক্ষা আছে, মেডিকেল চেক আপের ব্যবস্থা আছে, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো আমরা যেহেতু করে থাকি, আমার মনে হয় এই কয়েকদিন তোমাদের যে সময় তোমরা পাবা এই সময়টা কাজে লাগাও, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে তুমি সংক্ষিপ্ত একটা প্রিপারেশন নিয়ে যাও, দেখবে প্রিপারেশনটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে গেছে। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা যারা নতুন পরীক্ষা দিলা, পরীক্ষা ভালো হয়েছে তো? না স্যার, ফার্স্ট হবাকে আমি বিশ্বাস করি, তাই নাকি? ফার্স্ট হবা? না স্যার। না স্যার, স্যার কোন জায়গা থেকে আসছে? সেদিন ব্যাপারে চলে আসছে। আচ্ছা, কেন এটা কি আত্মবিশ্বাস বাড়াচ্ছে পরীক্ষা গুলো? জি স্যার, অনেক আত্মবিশ্বাস বাড়াইছি স্যার। হ্যাঁ জি স্যার, যদি সোজা একাডেমিতে না আসতাম এখন এসে কত উপকৃত হলাম? স্যার অনেক উপকৃত হয়েছি স্যার, আমি যদি সোজা ট্রেনিং একাডেমিতে না আসতাম আমি মনে করতাম যে আমি কখনো হয়তো লিখিত পরীক্ষা পাস করতে পারতাম না স্যার। যাই হোক, আমরা এভাবে আত্মবিশ্বাস গুলো বাড়াই প্রত্যেকটা ছাত্রের, প্রত্যেকটা স্টুডেন্টের। তোমরা ইনশাল্লাহ আসলে একটু হলে উপকৃত পাবা বা একটু হলে উপকার দেওয়ার চেষ্টা করি আমরা সম্পূর্ণ সৎ এবং অনেস্ট হয়ে দিয়ে আসবো। ধন্যবাদ, সবাইকে মনে রাখবো, দেখা হবে আবার ইনশাল্লাহ। ধন্যবাদ।